সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ, আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নামখানা পয়েন্টের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের একেবারে মাঝ বরাবর। এই ব্যারিকেড থেকে বিগত দিনের গঙ্গাসাগর মেলার চিত্র আপনারা যেটা দেখেছেন আমরাও দেখেছি। প্রচুর পরিমাণে যাত্রীর একেবারে আগমন ঘটে, একেবারে গঙ্গাসাগর মেলা যে উদ্দেশ্যে, একেবারে সেই যে শুভ সন্ধিক্ষণ পূর্ণ স্নানের, অর্থাৎ যে পৌষ সংক্রান্তি, সেটা মাত্র আর দুটো দিন বাকি। কিন্তু বিগত বছরগুলোর চিত্র আমরা যেটা দেখেছি, এই সময়টাতে ঠিক পূর্ণ স্নানের দুদিন আগে থেকে প্রচুর পরিমাণে বাইরে থেকে আগত দর্শনার্থীর ভিড় জমতে থাকে। কিন্তু হ্যাঁ, বর্তমান বছরে একেবারে যাত্রীশূন্য অবস্থায় রয়েছে এই ব্যারিকেড, কারণ বর্তমান বছরে আমরা যে প্যান্ডামিক ডিজিজ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে একেবারেই বলা বাহুল্য যে স্বাভাবিকভাবেই যাত্রীর আপাতত কোনো রকম আগমন, সেই রকম আগমন আমরা দেখতে পাচ্ছি না নামখানা পয়েন্টে। তবে হ্যাঁ, এখনও পূর্ণ স্নানের শুভ সন্ধিক্ষণ বাকি আরও দুটো দিন, তাই আশা করা যাচ্ছে যে হয়তো স্বাভাবিকভাবে একটু আজকের তুলনায় একটু যাত্রীর আগমন সংখ্যা বাড়তে পারে। কিন্তু কি পরিমাণে আগামী দুটো দিন, পূর্ণ স্নানের দিন পর্যন্ত যাত্রীর আগমন ঘটে, তার চিত্র আমরা অবশ্যই তুলে ধরবো সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। আপাতত আজকে নামখানা পয়েন্ট থেকে গঙ্গাসাগর মেলা 2021-এর বিভিন্ন চিত্র তুলে ধরছি সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। সঙ্গে থাকুন, চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। 2021 গঙ্গাসাগর মেলার বিভিন্ন চিত্র দেখতে থাকুন শুধুমাত্র সুন্দরবন গ্রিন নিউজের। নমস্কার, বঙ্গোপসাগরের অতলান্ত জলরাশির সঙ্গে যেখানে এসে মিশেছে অতীত পাবনী কলুষ ও নাশিনী গঙ্গা, সেই সাগর সঙ্গমে পৌষের শেষ রাত্রে মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানে আগত সকল তীর্থযাত্রীদের পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। কথিত আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনার তীর্থ সফল হোক, আপনার যাত্রা শুভ হোক। যাতায়াতের দুর্গমতার কারণে অতীতে গঙ্গাসাগর যাত্রা কঠিন হলেও আজ আর এ কথা বলা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কপিল মুনির মন্দির ও তার সন্নিহিত অঞ্চল সহ সমগ্র সাগর দ্বীপই আজ যাতায়াত, নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান, কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন সর্বক্ষেত্রে উন্নয়নের আলোকমালায় উজ্জ্বল। আগত সকল পূর্ণার্থীদের অনুরোধ করা হচ্ছে সর্বদা মাস্ক ব্যবহার করুন, জল ও সাবান দিয়ে বারবার হাত পরিষ্কার রাখুন, স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিশুদ্ধ করে নিন, হাঁচি ও কাশির সময় নাক মুখ সঠিকভাবে ঢেকে রাখুন, কারোর সঙ্গে হাত মেলাবেন না, দূর থেকে হাত জড়ো করে নমস্কার জানাবেন, বারবার নাকে মুখে হাত দেবেন না, যেখানে সেখানে থুতু ফেলবেন না, মেলা প্রাঙ্গণে এবং যে কোনো জনবহুল জায়গায় পারস্পরিকভাবে ন্যূনতম 1 মিটারের দূরত্ব বজায় রাখুন। মেলায় সকল দর্শনার্থীদের সুবিধার্থে প্রশাসনের তরফ থেকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে, সেই সুবিধা গ্রহণ করুন। ব্যবহার করা মাস্ক নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। এবারের মেলাতে বিশেষভাবে প্রশিক্ষিত সাগর বন্ধু স্বেচ্ছাসেবকদের সাহায্য নিন। অসুস্থ বোধ করলে বা কোভিডের কোন উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করুন। পবিত্র পরশে ছোঁয়ানো এই তীর্থে আসা প্রত্যেক পুণ্যার্থীদের জন্য এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 লাখ টাকা জীবন বীমা ঘোষণা করেছেন।
ভিত্তিতে আপদকালীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গঙ্গাসাগর মেলায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে থাকছে এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা। এছাড়া মেলায় আগত তীর্থযাত্রীদের চিকিৎসার জন্য 24 ঘন্টার আইসিইউর সুব্যবস্থা থাকছে। তীর্থযাত্রীদের জন্য আছে অধিক সংখ্যায় উন্নততর যাত্রীনিবাসের সুব্যবস্থা। মেলায় আগত যাত্রীদের সুবিধার্থে আছে পর্যাপ্ত লঞ্চ পরিষেবা। মহিলা তীর্থযাত্রীদের জন্য আছে পোশাক পরিবর্তনের জন্য বিশেষ ব্যবস্থা। নিরাপদে স্নান করবার জন্য আছে জলের মধ্যে ব্যারিকেড ব্যবস্থা। এলইডি স্ক্রিনে চোখ রাখুন, ব্যানার দেখুন, জেনে নিন নদীর জোয়ার ভাটার সময়, বাস ও ভেসেলের সময়সূচি ও যাতায়াতের তথ্য। আপনার সঙ্গী সাথীদের থেকে আলাদা হবেন না, আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সর্বদা প্রস্তুত সাগর বন্ধু, প্রয়োজনে তাদের সাহায্য নিন। প্রশাসনের পক্ষ থেকে যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন 1800-345-2021 নম্বরের একটি হেল্পলাইন চালু করেছে। এই নম্বরে ফোন করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। মেলা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় তথ্য জেনে নিতে লগ অন করুন www.gangasagar.in এবং জেনে নিন প্রয়োজনীয় তথ্য। ঘরে বসে গঙ্গাসাগরের পূর্ণ লাভ। গঙ্গাসাগর মেলা 2021 উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে ই স্নান অ্যাপের সুবিধা নিন। রাজ্য সরকার আপনার পাশে, পরিষেবা হাতের কাছে। গঙ্গাসাগর এইবার শুদ্ধিকরণ বারবার, মাস্ক পরুন, হাত বারবার স্যানিটাইজ করুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন। ভিড় এড়িয়ে চলুন, কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলুন, প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিন। রাজ্য সরকার আপনার পাশে, সহায়তার হাত বাড়িয়ে। নিজে সতর্ক থাকুন, বাকিদের সচেতন করুন। বিশ্বাসের তীর্থ গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা 2021 হবে কোভিড মুক্ত, প্লাস্টিক মুক্ত মেলা এবং স্বচ্ছতা পরিচ্ছন্নতার প্রতীক পরিবেশ বান্ধব মেলা। আসুন সবাই অঙ্গীকার করি। নিরাপদ পানীয় জল পান করুন। যাত্রাপথের বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর প্রদত্ত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আছে, বিনামূল্যে সেই পানীয় জল সংগ্রহ করুন। যাত্রী সুরক্ষার স্বার্থে আউট্রাম ঘাট থেকে শুরু করে সাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত 1000 সিসিটিভির সাহায্যে মেলার যাবতীয় পরিস্থিতি নজরদারি করা হচ্ছে, যাতে আপনাদের সুরক্ষার সকল দিক সুনিশ্চিত থাকে। গঙ্গাসাগর মেলা পরিবেশ বান্ধব মেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই ধারাকে অব্যাহত রেখেই এবারের মেলাতেও পরিবেশ সুরক্ষিত রাখার সব ব্যবস্থা করা হয়েছে। এবারের মেলাতেও প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মেলার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসনকে সহযোগিতা করুন। এই মেলা আপনার
আমার, আমাদের সকলের। পরিবেশ আমাদের বন্ধু, পরিবেশকে দূষিত করবেন না, তাকে বাঁচিয়ে রাখুন। যত্রতত্র মলমূত্র ত্যাগ করবেন না, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। প্রশাসনের তরফ থেকে মেলার বিভিন্ন জায়গায় স্থায়ী ও মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো ব্যবহার করুন। পুণ্যভূমির পবিত্রতা বজায় রাখতে আপনাদের অনুরোধ জানাই। পরিচ্ছন্ন পরিবেশে আপনি আপনার তীর্থক্ষেত্রের সার্থকতা লাভ করবেন। মেলা প্রাঙ্গণ ও অন্যান্য জনবহুল স্থানে আগুন জ্বালাবেন না, তাতে মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের বড় বিপদ হতে পারে। নিভন্ত আগুনের টুকরো থেকেও মারাত্মক অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে, অতএব এই ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। মেলার বিভিন্ন পয়েন্টে আপনার স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আছে প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালের সুব্যবস্থা। প্রয়োজনে আপনি স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিন। আপনার টাকা পয়সা, জিনিসপত্র, জামা কাপড়, ব্যাগ, মোবাইল, এটিএম কার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন। অচেনা অপরিচিত কারোর কাছে এসব হাতছাড়া করবেন না। স্নানে নামার সময় স্বেচ্ছাসেবী সংস্থার ব্যাজধারী স্বেচ্ছাসেবকদের বা পুলিশ কর্মীদের হেফাজতে আপনার জিনিস রেখে দিন। আপনার সঙ্গী সাথীদের থেকে আলাদা হবেন না। বয়স্ক মানুষ সঙ্গে থাকলে তাকে নিজ সঙ্গে রাখুন। পরস্পরের ফোন নাম্বার নিয়ে রাখুন। সঙ্গে শিশু থাকলে তার গলায় পরিচয় পত্র ঝুলিয়ে রাখুন। কত নম্বর রাস্তার কোথায় আপনি আছেন সেটা অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করুন। আপনার কোনো সঙ্গী সাথী বা কোনো জিনিস হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানকার তথ্য কেন্দ্রের টাওয়ারে যোগাযোগ করুন। অবিরাম ঘোষণার ফলে আপনি আপনার প্রিয়জন বা হারানো জিনিস অবশ্যই খুঁজে পাবেন। জেটি ঘাটে যাওয়ার পথে অযথা তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করুন। যে স্বেচ্ছাসেবক ও পুলিশ বন্ধুরা লাইন ও ড্রপ গেট নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং সুশৃঙ্খলভাবে ভেসেলে বা লঞ্চে উঠুন। মনে রাখবেন, জোয়ার ভাটার কারণে ভেসেল চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে। অযথা উত্তেজিত হবেন না। পরবর্তী ভেসেল কখন পাওয়া যাবে তার তথ্য সামনে লাগানো এলইডি স্ক্রিনে দেখুন এবং শান্ত হয়ে বসে অপেক্ষা করুন। সবাইকে নিরাপদে পারাপার করানোর দায়িত্ব প্রশাসনের। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন এবং আপনার তীর্থযাত্রাকে নিরাপদ ও সার্থক করে তুলুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর। যোগাযোগ 9679792288 এবং 9932523081। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।